আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কোনটি নিচের দেওয়া চারটে অপশানের ভেতর তোমরা সঠিক অ্যান্সারটি খুঁজে বার করার চেষ্টা করো এবং অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কোনটি সঠিক অ্যান্সার হবে বাচেন্দ্রী পাল অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও দুই দাগের কোয়েশ্চেন এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতাকে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার হবে নীরদ সি চৌধুরী অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টাকে খুবই জনপ্রিয় একটি কার্টুন সিরিয়াল প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে নারায়ণ দেবনাথ অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি বিশ্বের প্রাচীনতম গ্ল্যান্ড স্ল্যাম প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি বার করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে উইম্বলডন অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পান্নার দ্বীপ কাকে বলা হয় পান্নার দ্বীপ কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আয়ারল্যান্ড অপশান বি সঠিক অ্যান্সার আয়ারল্যান্ডকে পান্নার দ্বীপ বলা হয়ে থাকে দেখে নাও দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পড়েছে নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন নদীটি আরব সাগরে পড়েছে তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আরব সাগরে পড়েছে মাহি নদী অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির রচয়িতাকে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির রচয়িতাকে খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি কোয়েশ্চেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি বার করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আবুল কালাম আজাদ অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আট দাগের কোয়েশ্চেন চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যেখানে কবে অবস্থান করে চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যেখানে কবে অবস্থান করে সঠিক অ্যান্সার হবে সূর্যগ্রহণের সময় অপশান ডি সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে নয় নয়দাগের কোয়েশ্চেন নেভার গান্ধী নট এগেইন বইটির লেখককে আজকের মকটের সেটে অনেকগুলো বুক এবং অথর থেকে কোয়েশ্চেন নেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে উমেশ সাইগাল অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতা কে অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতা কে সঠিক অ্যান্সার হবে জওহরলাল নেহেরু অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে এগারো দাগের কোয়েশ্চেন জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি বলার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জাতিসংঘের সাধারণ পরিষদ অংশটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত অপশন বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে বারো দাগের কোয়েশ্চেন কবে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় আজকে নিয়ে তেরো দাগের কোয়েশ্চেন নাট্যশাস্ত্র গ্রন্থটি রচয়িতা কে নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে সঠিক অ্যান্সার হবে ভরতমুনি অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নিম্নলিখিত কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নিচের দেওয়া চারটে অপশান এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে মহাথু অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন নিম্নের কোন ব্যক্তি ভক্তি আন্দোলনের সূচনা করেন নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন ব্যক্তি ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন সঠিক অ্যান্সার হবে রামানুজ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে ষোলো দাগের কোয়েশ্চেন কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ বলা হয় অপশান ডি সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরাম কে তৈরি করেছেন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে শিবনন্দন নাতিয়াল অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনী নদী নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন নদীটি পশ্চিম বাহিনী সঠিক অ্যান্সার হবে নর্মদা অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সরল দোল গতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে সরল দোল গতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে সঠিক অ্যান্সার হবে পর্যায়কাল অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দাগের কোয়েশ্চেন সুর বংশের প্রতিষ্ঠাতা কে সুর বংশের প্রতিষ্ঠাতা কে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শের শাহ সুরি অপশান এ কারেক্ট অ্যান্সার সুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি পরবর্তী প্রশ্ন মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক বই মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক বই এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বিল ক্লিন্টন অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে বাইশ দাগের কোয়েশ্চেন ইন্ডিয়ান হেমরুল সোসাইটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান হেমরুল সোসাইটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি খুঁজে বার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি লন্ডনে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে সঠিক অ্যান্সার হবে উনিশ নম্বর ধারায় এটি বর্ণিত হয়েছে অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও চব্বিশ ধাগের কোয়েশ্চেন প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপনা করা হয়েছিল কত সালে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপনা করা হয়েছিল কত সালে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো আটষট্টি সালে মে মাসে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপনা করা হয়েছিল অপশান এ কারেক্ট অ্যান্সার আজকের মকটেস্ট সিরিজের একদম লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে ধন্যান্তরী পুরস্কার দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে ধন্যান্তরী পুরস্কার দেওয়া হয় সঠিক অ্যান্সার হবে চিকিৎসা বিজ্ঞানে এই পুরস্কারটি দেওয়া হয় অপশান বি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ